আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন হচ্ছে তামিম, এটাতে তো কোনো সন্দেহ নাই। তামিম যেহেতু খেলে নেই দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচে লিটন দাস ক্যাপ্টেন। আর তামিম যদি আবার ফেরত আসে তাহলে তামিম হবে, আর তামিম যদি ফেরত না আসে তাহলে আরেকজন হবে। মানে এটা আগের থেকে বলা, আমরা তো কে শিওর না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে, আসলে এটা না জেনে কমেন্ট করাটা খুব কঠিন। তো আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে কামব্যাক করুক। ওকে, থ্যাংক ইউ। এইগুলো এইসব এখন বলার কোনো সুযোগই নাই এখানে কিছু বলার, বিশেষ করে ওখানে যে আলাপগুলো হয়েছে ওই আলাপটা ওখানেই থাক। আমি মনে করি এটা নিয়ে বাইরে আলাপ করার কোনো প্রশ্নই ওঠে না, করা উচিতই না। থ্যাংক ইউ। আলাপ তো হবে এগুলো নিয়ে আলাপ, মানে এই লাস্ট মিটিংও আমাদের সাউথ আফ্রিকা যে মিটিং হলো ওখানে এগুলো নিয়ে আলাপ হয়েছে, এগুলো নিয়ে আলাপ হয়েছে, আলাপ হবে। এবং ডেফিনেটলি এটার থেকে আমরা মনে হয় একটা ভালো সলিউশন কী করলে এগুলোর থেকে বের হয়ে আসা যায় সেটা নিয়ে আলাপ হবে। মানে এই মেয়েদের এই ক্রিকেট নিয়ে হয়নি, হ্যাঁ, বাট ওখানে আলাপ হয়েছে, ওখানে আলাপ হয়েছে। থ্যাংক ইউ।